আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসনা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। রাত 12টা বাজে, তারাবির নামাজ পড়ে উঠলাম। নামাজ পড়ে বাদ বসিয়েছি স্যারের জন্য। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, কারণ নেক্সট ডে স্কুল আছে ওদের। আর হাজবেন্ড এখনো আসেন নাই, এসে যাবে ও। আর আমি এই তো হাঁটতেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আর এই দেখেন আমাদের গ্লাসগড় রাত্রের দৃশ্য। এই দেশে রাত মানে দেখেন চারিদিকে লাইট, অন্ধকার বোঝাই যায় না। দেখতে দেখতে 7 নম্বর রোজার সেহরি খাবো। কিভাবে রোজার দিন চলে যাচ্ছে বলাই যাচ্ছে না। এই বছর তো রোজা চলে যাচ্ছে, নেক্সট ইয়ার আবার আসবে। আমরা কি নেক্সট ইয়ার আবার পাবো? এই গ্যারান্টি কি আমাদের আছে? সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু মানুষের গ্যারান্টি নেই। তাই আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, আল্লাহ ছাড়া কেউ নেই। এখন যত বেশি আমরা নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, ভালো কাজ করবো, আখিরাতে গিয়ে ততটাই আমাদের জন্য ভালো হবে। সবকিছু মালিক আল্লাহ। তারপরে দেখেন দেখতে দেখতে স্যারির টাইম হয়ে গিয়েছে, হাজবেন্ডও চলে আসছে অনেকক্ষণ আগে। আর আমি রান্না বান্না দিনেই করে রেখেছিলাম, স্যারির তরকারি, মাছ ভাজি করেছি, বেগুন ভাজি করেছি, পেঁয়াজ আছে সাথে। তারপরে চিকেন রান্না করেছিলাম একটু জাল জাল করে, চিকেনটা অনেক ভালো হয়েছে। তারপরে আর ভিডিও করতে পারি নাই, কারণ অনেক বিজি হয়ে গিয়েছিলাম, টায়ার্ডও থাকি। নেক্সট ডে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি। সকাল 4টার সময় ঘুমিয়ে আবার সকাল 7টা সাড়ে 7টার দিকে উঠে যাওয়া, রোজা মাসে অনেক হার্ড। তারপরেও কি করব, বাচ্চাদের তো স্কুলে নিয়ে যেতে হবে। এখানে আর কেউ নেই যে বলবো সবাই তো রোজা মাসে রোজা রাখে। আমার হাজবেন্ড অনেক টায়ার্ড থাকে, ও কাজ করে অনেক রাত আসে, তো আমি ওকে ডাকি না, আমি নিজেই ওদের নিয়ে যাই। তো ওরা স্কুলে যাচ্ছে, ওদের স্কুলে দিয়ে আমি একটু হাঁটতে যাব, ফ্রেশ এয়ার নেব, কারণ আজকের দিনটা মাশাল্লাহ অনেক সুন্দর, খুবই সুন্দর দিন, খুবই ভালো লাগতেছে বাইরে আসার পরে। তাই ভাবলাম এখন তো ঘরে গিয়ে ঘুমও লাগবে না, একটু হেঁটে শরীরটা টায়ার্ড হবে তো ঘুম আসবে, তাই একটু হাঁটতে গেলাম। ফ্রেন্ড একটা সাথে আসছে, তো ওকে নিয়ে হাঁটতে গেলাম। পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ অনেক সুন্দর জায়গা পার্কে। আমি যেখানে থাকি আমার ঘরের সাইডেই কুইন্স পার্ক, তো ওইখানে ভিতর দিয়ে গেলে অনেক ভালো সুন্দর সিনারি দেখতে অনেক ভালো লাগে। আর ইউকেতে যখন রোদ আসে এভাবে রোদ উঠে অনেক ভালো লাগে। আর রমজান আসার পর থেকে দিনগুলো অনেক সুন্দর, কারণ পবিত্র মাস, মাহে রমজানের মাস, খুবই ভালো লাগে। কিন্তু আমরা মানুষ বুঝি না, নামাজ পড়ি না, রোজা রাখি না। সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। যত আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ততই কাছে পাবেন, কারণ আল্লাহ ছাড়া কেউ নেই, উনি সবকিছুর মালিক। আর রমজানের মাসে দান কয়রাত, যাদের তফিক আছে তারা দান কয়রাত বেশি করবেন, গরিবদের দিবেন, আত্মীয় স্বজনের মাঝে অনেক গরিব আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমিও পারি যতটুকু করি, বাকি আল্লাহ জানেন। তারপরে অনেকক্ষণ পরে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসলাম। ঘরে এসে আমি পার্ক থেকে আর ভিডিও করি নাই, টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ পরে নামাজ টামাজ পড়ে বাচ্চাদের নিয়ে আসলাম স্কুল থেকে, তো ওদের এখন খাওয়াবো, তাদের খাইয়ে দাইয়ে বিকেলের সময় কাপড় ক্লিন করতে দিয়েছিলাম মেশিনে। আগের অনেক কাপড় আছে দেখেন, শুকাতে দিয়েছিলাম বেডশিট, এগুলো ধুয়ে তো এগুলো শুকিয়ে গিয়েছে। আমার ঘরের হাই সিলিং থাকায় আমার একটা সুবিধা হয়েছে, এই ঘরে উপরে এভাবে টেঙে রেখে দেই, যত দু একদিনের ভিতরে খুব জলদিভাবে শুকিয়ে যায়। আমি যখন পুরান ঘরে ছিলাম আমার যা এত হাই সিলিং বড় উঁচা ছিল না, তো আমার
চারিদিকে এখানে কাপড় ওইখানে কাপড় শুকাতে দিতাম, কারণ ইউকেতে তো রোদ আসে না এভরিডে, যে বাইরে নিয়ে দেব সব সময়, প্রায় সময় রেইন থাকে। তো এটা দেওয়ার কারণে আমার খুবই ভালো হয়েছে। ধুয়ে ধুয়ে এখানে ঢেলে দাও, আর এখানে মেশিনে প্রায় শুকিয়ে আসে, একটু একটু ভিজা থাকে, তো এটাই ড্রাই হওয়ার জন্য কাপড়গুলো শুকাতে দেওয়া হয়। তো গড়ে এভাবে দিলে অটোমেটিক একদিন দুদিনের ভিতরেই ড্রাই হয়ে যায়। তো আমি এভাবে দু হাফতায় 2-3 দিন এভাবে ক্লিন করে এভাবে রেখে দিই, টাঙ্গিয়ে উপরে, 2-1 দিনের ভিতরে শুকিয়ে যায়, আবার নামিয়ে নতুন করে ক্লিন করতে দেই, তারপরে শুকাতে দেই, কারণ 4-5 জন মানুষ কাপড় অনেক হয়ে যায়। এই তো কত সুন্দর দেখলেন, আর অনেক কাপড় এখানে জায়গা হয়, এভাবে টাঙ্গিয়ে উপরে টাঙ্গিয়ে রেখে দিই। খুবই ইজি লাগে এটা আমার। তারপরে দেখেন টাইম 8টা এখনো হয় নাই, আজকে আমাদের ইফতার 8:38-এ। ঘুরে ফিরে এসে আমি বাইরেই শুধু দেখি, কি আর করব বলেন, নামাজ পড়ার পরে আর কিছুই করার নেই। রোজা মাসে টিভিও অনেক বেশি এখন দেখি না, এটা সেটা, কারণ টিভি থাকার চান্সই মিলে না, বাচ্চারা তো ওরাই দেয় না, ওদের কার্টুন এইটা সেইটা দেখে ওরা, আমি এই তো বাইরেই দেখি। তারপরে ইফতারে রেডি করতে আসলাম, কিচেনে আজ বেশি কিছু বানাই নাই, এই সসটা বানিয়েছি, মিন্ট সস, কারণ কালকের লেফট ওভার অনেক কিছু ছিল, আজ শুধু মুড়ি মাখা বানাবো। এখানে পেঁয়াজ কেটে দিয়েছি, কিউকাম্বার, টমেটো, গ্রিন চিলি সব কিছু একসাথে মাখিয়ে চানা রান্না করেছি। এই দেখেন আলু দিয়ে ব্ল্যাক চানা, কালা চানা খুব ভালোভাবে ভুনে রান্না করেছি। তারপরে ডাল পুরি ভেঙে দিচ্ছি এখানে, এটা আমার অনেক পছন্দ, এটা আমরা সিলেটি মানুষেরা বেশি খাই না, আমাদের বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষেরা এই মুড়ি মাখাটা রমজানে অনেক বেশি খায়, তো আমারও ভালো লাগে, আমিও যখন মনে হয় মাঝে মাঝে খাই, তো আজ মনে চাচ্ছিল তাই বানাচ্ছি। সব কিছু মাখিয়ে দেখেন মুড়ি ঢেলে দিলাম, পপড রাইস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেডি হয়ে যাবে। এখন মাখিয়ে ফেলতেছি কারণ আমার ইফতারের প্রায় টাইম হয়ে যাচ্ছে। দেখেন সব কিছু রেডি, আজানো হয়ে যাবে, এখন বাচ্চাদের নিয়ে বসে গেলাম ইফতার করতে, ভালোই লাগে। আমার বাচ্চারা অনেক রোজা রাখতে চায় কিন্তু আমি রাখতে দিই না, আমার লাগে ওদের কষ্ট হবে, কিন্তু আমি এখন মনে করতেছি ওরা যখন চায় রাখতে তা আমি ওদের রাখতে দিব। আমার বড় মেয়েটা বলতেছে নেক্সট স্যাটারডে ও রোজা রাখবে, তখন স্কুল অফ থাকবে, তাই ট্রাই করাবো, কারণ ওদের এখন শিখতে হবে, আস্তে আস্তে শিখলেই ওরা পারবে। আমি মানা করতাম, মনে করতাম ও কষ্ট হবে ছোট মানুষ, কিন্তু আমরা ওদের উৎসাহ দেবো, ওরা যখন নিজে থেকে চাইছে তাই আমি ভাবলাম ট্রাই করাবো ইনশাল্লাহ, দেখা যাক, কারণ ওরা অনেক ভালোবাসে এভাবে বসে ইফতার করা। যেমন কালকে আমার হাজবেন্ডও ছিল, তো ওর সাথে ইফতার করেছি, ওরা অনেক পছন্দ করে এই জিনিসগুলা, কারণ আমি ওদের এভাবেই তুলে ধরি, দেখাই যে এইরকম এইরকম, তো ওরা শুনে অনেক এক্সাইটেড হয়, ওরাও করবে, যেমন নামাজও করে ওরা আমার সাথে। তো ছোট থেকে আমরা যা শিক্ষা আমাদের বাচ্চাদের দেব তাই ওরা শিখবে, তাই আমি ট্রাই করি, বাকি আল্লাহ জানেন, দোয়া করবেন, আমি তো সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার বাচ্চাদের দিনের পথে রাখেন। এই তো আপনারাও ট্রাই করবেন, আপনাদের বাচ্চাদের এগুলা শিখাবেন। এই তো ইফতার টেফতার করে চা বানালাম, কারণ আমি ইফতার করে একটু চা খাই, বাসন সব কিছু ক্লিন করে ফেলি, কারণ আমি বসে গেলে আর কিছুই করতে পারি না, তখন বসে বসে চা খাবো খেজুরের লাড্ডু দিয়ে যে বানিয়েছিলাম, এটা রেসিপি আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, চায়ের সাথে এটা অনেক ভালো লাগে।
এই তো, আজ আমি আর ভিডিওটা লম্বা করব না, ভালো থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আজ পর্যন্ত এতটুকু, আল্লাহ হাফিজ।